মধুমিতা মুখার্জি আমার কাছে জানতে চেয়েছিলেন যে ব্ল্যাক হেডস কিভাবে রিমুভ করব। ব্ল্যাক হেডস হচ্ছে এই নাকের ওপরে আর নাকের সাইড দুটোতে নোংরা জমে থাকে, যার ফলে দেখতে খুব খারাপ লাগে। এগুলো গরমে ঘামের জন্য কিন্তু এই জায়গাগুলোতে নোংরাটা জমে থাকে। তো আমরা ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য যেটা নেব সেটা হচ্ছে আমাদের দরকার ফেভিকল। ফেভিকল দেখে কিন্তু তোমরা ভয় পাবে না, এটা তোমার স্কিনে বা ত্বকের মধ্যে কোনো প্রবলেম করবে না, কোনো ক্ষতি করবে না। তো আমাদের শুধুমাত্র ফেভিকলই দরকার এটা রিমুভ করার জন্য। একটা কটন কিংবা টিস্যু পেপার নিয়ে ছোট্ট নাকের সাইডে এইভাবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এইভাবে লাগিয়ে যেতে হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি তোমরা হেল্প পাও, তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করে জানিও, ভিডিওটাকে শেয়ার করো। আর মহুয়াস কথাকে যদি তোমরা ইউটিউব চ্যানেলে দেখছো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক পেজে দেখছো, তাহলে মহুয়াস কথাকে প্লিজ লাইক আর ফলো করে আমার সাথে থেকো। মোটামুটি আমার লাগানো হয়ে গেছে, ঠিক এইরকমভাবে লাগাতে হবে। আর এটাকে ড্রাই হতে দিতে হবে, শুকনো হবে, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। মোটামুটি নাকটা আমার কিন্তু পুরোটা শুকিয়ে গেছে, এবার ধীরে ধীরে এটাকে ছাড়াতে হবে, ঠিক যেমন সাপের খোলস ত্যাগ হয়। হাসতে পারছি না। দেখানো যাচ্ছে কি, দেখো কি সুন্দর এটা ছেড়ে যাচ্ছে। আমার চোখগুলো একটু এদিক ওদিক হবে, কারণ মোবাইলটাকে আমি আয়না করেছি প্লাস মোবাইল করেছি। দেখো এখানে নোংরাগুলো চলে এসেছে। যাদের অনেক বেশি ব্ল্যাক হেডস আছে তারা করে দেখবে, এটা পুরো করতেও কিন্তু বেশ মজাদার ব্যাপারটা, করতেও ভালো লাগবে। আর যখন এটা নাকটা পুরো পরিষ্কার হয়ে যাবে তখন তো মনটা আরও আনন্দে ভরে যাবে। তো এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা যেটা সেটা বলে দিই, যেটা হচ্ছে যে ফেভিকলটা লাগানোর পর, শুকিয়ে যাওয়ার পর যখন এটা আমরা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু একেবারে গরম জল দিয়ে এই জায়গাটা ওয়াশ করা চলবে না। যদি গরম জল দিয়ে এটা ওয়াশ করো তাহলে যে লোমকূপগুলো আছে সেই লোমকূপগুলো আবার বড় হয়ে যাবে, আবার ওখানে নোংরা জমতে শুরু করবে। এই জন্য হয় একটা বরফের টুকরো আইস কিউব নিয়ে ওই জায়গাটাতে ঘষতে পারো, কিংবা ঠান্ডা জল দিয়ে নাকের জায়গাটা বা মুখটা ধুতে পারো, তাহলেই কিন্তু এটা কমসে কম 7 দিন তোমার এই প্রবলেম থেকে তোমাকে মুক্ত রাখবে। তারপর তুমি আবার এটা যখন হবে, আবার ব্ল্যাক হেডস জমা হবে, তখন এটাকে আবার তুমি ইউজ করবে। এমনি নয় কি 7 দিন পর পরই এটা করতে হবে, যখন তোমার নাকে ব্ল্যাক হেডস হবে তখনই করবে। আর যাদের অনেক বেশি ব্ল্যাক হেডস আছে, যারা বেসিক্যালি ছেলেদের এটা খুব বেশি হয়, তো যাদের অনেক বেশি ব্ল্যাক হেডস আছে তারা ফেভিকলটা লাগানোর আগে একটা কাজ করতে পারো, যে মুখের মধ্যে ওই ভাপ নিতে পারো, মানে গরম জল করে আর মুখটা নামিয়ে পড়ে এই জায়গাটা ভালো করে ভাপ নিলে কি হবে, যে লোমকূপগুলো আছে সেই লোমকূপগুলো মুখটা বড় হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি ইজিলি কিন্তু ফেভিকলটা লাগানোর পর যখন ছাড়ানো হবে তখন এই ব্ল্যাক হেডসগুলো বেরিয়ে চলে আসবে। তো এটা করে দেখো, ফেভিকল লাগাচ্ছি বলে কোনো রকম স্কিনে কোনো প্রবলেম হবে এরকম কোনো ভয় পাবে না, স্কিনে কোনো প্রবলেম করবে না এটা। আর দেখতেই পাচ্ছ যে নাকটা আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, যদিও আমার ব্ল্যাক হেডস সেরকম থাকে না, তাও যেটুকু ছিল মোটামুটি সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে আশা রাখলাম। তো এখনকার মতো চলি, আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততদিন পর্যন্ত খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।